পানীয় জলের দাবিতে পাম্প অপারেটরকে তালাবন্দি করে রেখে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। ঘটনা সোমবার উদয়পুর মহকুমাধীন খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে এদিন 1 ঘন্টা এই অবস্থা চলার পর DWS দপ্তরের SDO রাজেন্দ্র ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মৌখিক প্রতিশ্রুতি দিলে পাম্প অপারেটরকে মুক্ত করে বিক্ষোভ শেষ হয়। উল্লেখ্য, গত শনিবার থেকে পাম্প মেশিন বিকল হয়ে যাওয়ার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছে গোটা এলাকাবাসী। এদিকে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে নারাজ SDO সাহেব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখন দেখার বিষয় কবে নাগাদ পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়, সেদিকে তাকিয়ে গোটা এলাকাবাসী। জল পাই না কতদিন ধরে? 3 দিন ধরে। এটা কোন জায়গা? এটা খিলপাড়া পুকুর পার। এই ব্যাপারে পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছু জানে? জানে, সবাই জানে। ওয়াটার ডিপার্টমেন্ট সবাই জানে। তারা কি করছে? তারা ওর তো 2 দিন পর পর এসে মোটর নষ্ট হয়ে যায় ঠিক করে দেয়, আবার 2 মাস বা 3 মাস পর আবার মোটর। তাছাড়া ওয়াটার ডিপার্টমেন্ট থেকে কি কোনো গাড়ির বন্দোবস্ত করেছে আপনার এলাকায় জল নিষ্কাশনের জন্য? তার পরিপ্রেক্ষিতে আজকে আপনি এদিকে তালা লাগিয়েছেন নাকি?